হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর ভিডিওটা শুরুই করছি কিন্তু রং বেরঙের ফুল দিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর সত্যি বলতে সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখে মনটাই পুরো ভরে গেল। ও, তোমাদের তো বলাই হয়নি আমি ঠিক কোথায় আছি। আজকে আমি এসেছি চুচুড়ায়, আর চুচুড়া স্টেশনের পাশেই রয়েছে এরকম সুন্দর একটা ফুলের দোকান। আর ফুল দেখলে আমি সত্যি নিজেকে আটকে রাখতে পারি না, আমার তো ফুল খুবই প্রিয়। আশা করি সবার কাছেই ফুল খুব প্রিয় একটা জিনিস। সত্যি বলতে আমাকে যদি কেউ ফুল আর চকলেট গিফট করে তার থেকে খুশি মনে হয় আমি আর কোনো কিছু গিফট পেয়ে হই না। আর ফুল কিন্তু আমার সত্যি অত্যন্ত প্রিয় একটা জিনিস। তাই আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, একটা ফুলের তো রাগ কিনেই ফেললাম। এখানে কিন্তু অনেক রকমের গোলাপ আছে, আর গোলাপ আমার সবচেয়ে ফেভারিট। আর এই দোকানটায় কিন্তু অনেক ধরনের ফুল আছে, যেমন গাঁদা, রজনীগন্ধা, ডালিয়া, বিভিন্ন ধরনের গোলাপ, আরও অনেক ধরনের ফুল আছে। আর তোমরা হয়তো এতক্ষণে আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি আজকে ঠিক কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি যাবো আরও একটা নতুন রেস্টুরেন্টে নতুন নতুন খাবার ট্রাই করতে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু আমি আজকে প্রথমে চলে এসেছি কেপিএস মলে, কারণ এখান থেকে কিছু শপিং করবো, তারপরে যাবো রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটার নাম দি রিভার সাইড, পুরো গঙ্গার ধারে কিন্তু রেস্টুরেন্টটা, তোমরা স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। কেপিএস মলের বাইরেও তো খুব কত ধরনের রং বেরঙের ফুল ফুটে আছে। ফুল কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। তেমন দেখো মলটাও কত সুন্দর লাগছে, ফুলে পুরো সেজে উঠেছে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি ভেতরে যাই, শপিংগুলো কমপ্লিট করি, তারপরে তো আবার রেস্টুরেন্টেও যেতে হবে, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আজকে। তো আমার শপিং করা কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি দি রিভার সাইড রেস্টুরেন্টে। তো চলো ভেতরে যাই। রেস্টুরেন্টটা পুরো গঙ্গার ধারে, আর তোমাদের সাথে পুরো অ্যাম্বিয়েন্সটাই শেয়ার করবো আজকে। এদিকে রয়েছে দি ফুড ফ্যাক্টরি। তো তোমাদের তো বলাই হয়নি রেস্টুরেন্টটা ঠিক কোথায়। এই রেস্টুরেন্টটা হলো চুচুড়ায়। তোমরা চুচুড়া স্টেশন থেকে নেমে টোটো ধরেই চলে আসতে পারবে, এখানে মাত্র কিন্তু 10-15 মিনিটের ডিস্টেন্স। আমি বেশ তাড়াতাড়ি চলে এসেছি, এখনও দেখো রেস্টুরেন্ট কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই। তো চলো লেট না করে তাড়াতাড়ি খাবারগুলো অর্ডারও দিতে হবে, তোমাদের তো অ্যাম্বিয়েন্সটাও পুরোটা দেখাতে হবে। সত্যি বলতে খুবই খোলামেলা, আর বাইরের অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লাগলো। চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। তো চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর বাঁদিকেই রয়েছে একটা কাঁচের ওয়াল যেখান দিয়ে তোমরা পুরো গঙ্গার ভিউটা এনজয় করতে করতে খাবার খেতে পারবে। চলো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা এক নজরে চটপট দেখে নাও একবার। বাকি অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখে আসি। এন্ট্রান্সে এখানটা ঠিক একটু ব্যালকনি মতো করেছে, অনেকটা ব্রিজের মতো দেখতে লাগলো, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, পুরো বাঁশ দিয়ে তৈরি করা।
চলো চটপট মেনু কার্ডটা দেখে নিই, আর তোমরাও চাইলে পজ করে দেখে নিতে পারো। ফার্স্টে স্টার্টারে অর্ডার করেছি চিকেন ড্রামস অফ হেভেন, আমার তো বেশ ভালোই লাগলো চিকেন ড্রামস অফ হেভেনটা এখানকার। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে মেন কোর্সে চলে এসেছে মাটন বিরিয়ানি, মাটন কষা, সাথে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু রায়তাও আছে। তো ফার্স্টেই রয়েছে মিক্সড সরি চিকেন ফ্রাইড রাইস। এখানকার ফ্রাইড রাইসটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ট্রাই করে দেখা যাক। রাইসের মধ্যে কিন্তু রয়েছে ভরপুর চিকেন, দেখেই পুরো লোভ লেগে গেল। আর ফ্রাইড রাইসের সঙ্গে আমি কিন্তু অর্ডার করেছি চিকেন মাঞ্চুরিয়ান, কারণ এই কম্বোটা বেশ ভালো যায় আর আমার তো খুবই ভালো লাগে। চলো ট্রাই করে দেখি কেমন খেতে, আর তোমাদের সাথেও শেয়ার করছি চিকেন মাঞ্চুরিয়ানটা আর ফ্রাইড রাইসটা ঠিক কেমন টেস্ট। আর তোমরা যদি আরও নতুন নতুন রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে সেটাও আমাকে দিও, আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো ঘুরে আসার যদি আমার কাছাকাছি হয়। আমার তো এখানকার ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানের কম্বোটা বেশ ভালোই লাগলো, যদিও প্রাইসটা একটু হাই মনে হয়েছে তবে তাও ঠিকঠাকই আছে। আর কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু টু গুড, আমার তো বেশ ভালো লাগলো। চলো আর বকবক করে সময় নষ্ট করব না, কারণ এরপরে আছে আজকের মেনুর মেন অ্যাট্রাকশন মাটন বিরিয়ানি, সাথে রয়েছে মাটন কষা, ওটাও তো খেতে হবে। তাই চলো চটপট খাওয়া দাওয়াটা করে নিই। চিকেন মাঞ্চুরিয়ানের টেস্টটাও কিন্তু বেশ ভালো, আর পিসগুলোও দেখো যথেষ্টই বড় দিয়েছে। আর সত্যি বলতে গঙ্গার ধারে বসে এরকম ভিউ এনজয় করতে করতে খাওয়ার মজাটাই যেন আলাদা, দারুণ লাগছে কিন্তু বাইরেটা, তাই না? আর দেখো কি সুন্দর একটা বোটও চলছে, মনে হচ্ছে যেন সিনেমা দেখতে দেখতে খাচ্ছি। চলো এবার ট্রাই করব মটন বিরিয়ানির সাথে মাটন কষা। যাই হোক, অবশেষে মাটনটা খুঁজে পেয়েছি, আবার দেখছি যে আরো কোথাও মাটন আছে কিনা, কারণ মাটনের পিসটা খুবই ছোট লাগলো। তারপরে দেখলাম হ্যাঁ আরো একটা মাটন আছে, রয়েছে এক পিস আলু, কিন্তু এখানে দেখছি ডিমটা দেয়নি। তাহলে চলো এবার খাওয়াটা স্টার্ট করা যাক, বিরিয়ানিটা খেয়ে দেখি বিরিয়ানিটার টেস্টটা কেমন। এটা হচ্ছে চিকেন কষা, মাটন বিরিয়ানি সাথে চিকেন কষা। বিরিয়ানির সাথে রয়েছে রায়তা, এটাও কিন্তু বেশ টেস্টি। আর এদিকে ওয়ালে রয়েছে একটা খুব সুন্দর মিরর, আমার তো দারুণ লাগলো এই জায়গাটা। আর নিচে রয়েছে একটা বেসিন, চলো হাতটাকে একটু ধুয়ে নিই। সবচেয়ে বেস্ট লেগেছে রেস্টুরেন্ট থেকে এই ভিউটা। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখো বিলও চলে এসেছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, কারণ বাড়িও ফিরতে হবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।
ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।